গান বলেই আপনার থেকে আমি আমার মনের যন্ত্রণাটা বুঝাতে পারব। এই গানটি কিন্তু আমি একজনকে বিখ্যাত গায়ককে আমি দিয়েছি, যার নাম সেই ভদ্রলোক আমাদের বীরভূমের বীরভূমের বাড়ি আমাদের ঘরের ছেলে, তার নাম হচ্ছে শিলাজিৎ বন্দ্যোপাধ্যায়। বন্ধু এসো তুমি এসো সরস্বতী পূজোতে, বন্ধু এসো তুমি এসো সরস্বতী পূজোতে, নিমন্ত্রণ করলাম আমি, নিমন্ত্রণ করলাম আমি সৃজন খেতে, বন্ধু এসো তুমি এসো সরস্বতী পূজোতে, বন্ধু এসো তুমি এসো সরস্বতী পূজোতে। পৌষ মাসে পৌষকান্তিতে করেছিলাম পিঠে নানা কাজে, ভুলেছিলাম পারিনি তো দিতে, বন্ধু পারিনি তো দিতে। পৌষ মাসে পৌষকান্তিতে করেছিলাম পিঠে নানা কাজে, ভুলেছিলাম পারিনি তো দিতে, বন্ধু পারিনি তো দিতে। তাই বিনয় করে বললাম বন্ধু, বিনয় করে বললাম বন্ধু এসো বাড়িতে, তুমি এসো তুমি এসো সরস্বতী পূজোতে, বন্ধু এসো তুমি এসো সরস্বতী পূজোতে। নামতি আমার রতন কাহার শিউড়ি শহর ঘর, টেলিফোন নিও বন্ধু খবর খবর, নামটি আমার রতন কাহার শিউড়ি শহর ঘর, টেলিফোন নিও বন্ধু খবর খবর, কথা দিয়ে কথা রাখো রাখো কথার দাম, এই কথাটি তোমায় বন্ধু বলে জানাইলাম, ও এ বন্ধু শোনো আমার কথা এসো পূজোতে, বন্ধু এসো তুমি এসো সরস্বতী পূজোতে, নিমন্ত্রণ কর।